এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে উদ্বোধন ঘোষণা হয়েছে 37তম ফোবানার নর্থ আমেরিকার। এটি হচ্ছে সবচেয়ে বড় আয়োজন। এখন এই আয়োজনটির পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা টপ অফ দ্য লাইন ছিলেন, তাদের তিনজনকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এনআরবি টেলিভিশনের পর্দায়। আমার ডান পাশে রয়েছেন, আপনারা আগে জানিয়ে রাখি যে এই ফোবানাটি হচ্ছে কিন্তু বাংলাদেশ সোসাইটির সৌজন্যে, এবং তার প্রেসিডেন্ট মোহাম্মদ হাসানকে আমরা পেয়েছি এবং তিনি এই ফোবানার কনভেনারও বটে। প্রথমে আসুন আমরা তার সাথে কথা বলি। সেই সাথে রয়েছেন চিফ অ্যাডভাইজার আবু জুবায়ের দারা। দারা ভাই মানে হচ্ছে ফোবানা, তাকেও পেলাম। এবং খোকন ভাই, তিনি হচ্ছেন মেম্বার সেক্রেটারি। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। প্রথমে হাসান ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করি যে এই যে আয়োজনটি আপনারা করছেন কিংবা একটি সফলতার দিকে নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। এই অনুষ্ঠানটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং, তবে ধন্যবাদ পাওয়ার যোগ্য দারাভাইয়ের কারণে আজকে আমাদের এই অনুষ্ঠান পসিবল হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত সবাইকে আমার অন্তর থেকে, আমার সংগঠন থেকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান অনেক সাকসেসফুল এবং আগামীকাল আর পরশু অনুষ্ঠান এর থেকে বেশি সাকসেসফুল হবে, এটাই আমাদের কামনা। এবং আমরা এই টরন্টো শহরে এটা করেই দেখাবো যে আমরা ভালোভাবে ফুবানা, সুন্দরভাবে ফুবানাকে আমরা প্রেজেন্ট করতে পারবো এই কমিউনিটির কাছে। দর্শক, আপনারা শুনলেন হাসান ভাইয়ের কাছ থেকে একটি চমৎকার আয়োজন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তারা কতটা বদ্ধপরিকর, আর তার মুখ থেকেই শুনলেন যে ফোবানা মানে হচ্ছে আবু জুবায়ের দ্বারা। সুতরাং আর অপেক্ষা না করে আসুন দারা ভাইয়ের সাথে কথা বলি। দারা ভাই, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। তো এই যে আপনি শুরু থেকেই, অনেক আগের থেকে আপনি ফোবানার সঙ্গে আছেন, এবারও আপনাকে চিফ অ্যাডভাইজার হিসাবে তারা রেখেছেন, কেমন লাগছে আপনার? আমি আসলে চিফ অ্যাডভাইজার না, আমি সোসাইটির চিফ অ্যাডভাইজার, আর আমাদের ফোবানার এই কনভিনিং কমিটির আমি এক্সিকিউটিভ মেম্বার। আমার সাথে আরও আছেন তপন এবং আমাদের ফারুকি, উনি হচ্ছেন, আমরা তিনজন মিলে এক্সিকিউটিভ কমে। আর আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আছেন, আর আমাদের আলম ভাই হচ্ছেন আমাদের চেয়ারম্যান। আর আমি ফোবানা এই অর্থেই বলি, যেহেতু আমি কোনো পার্টি বা পলিটিক্স করি না, বিশেষ করে এখানেও করি না, দেশেও করি না, এই জন্য ফোবানাটাই আমার একটা কাইন্ড অফ ব্রেন চাইল্ড হুইচ আই লাইক, বিকজ এটার মানে হচ্ছে দল মত নির্বিশেষে এটা একটা সংগঠন। এই প্ল্যাটফর্মে আপনি দেখবেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বিএনপির প্রেসিডেন্ট, বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট, ইট ইজ দ্য ওনলি প্ল্যাটফর্ম ইউ ক্যান অ্যাপ্রোচ টু এনিবডি টু কাম অ্যাজ এ ইউনিট টিম, অ্যাজ এ বাংলাদেশি। কিন্তু দারা ভাই, একটি প্রশ্ন আপনাকে না করেই পারছি না, সেটি হচ্ছে যে ফোবানা কিন্তু আগে সীমাবদ্ধ ছিল চার দেওয়ালের মাঝে, ফাইভ স্টার হোটেল কিংবা বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি। এবার আপনি এটিকে বাইরেও নিয়ে যাচ্ছেন, এটি আমরা শুনেছি যে আগামী দুই দিন এটি রাস্তা বন্ধ করে অনুষ্ঠিত হবে। তো এই যে আয়োজনটি আরও বড় হচ্ছে, কেমন লাগছে? আসলে এটার পিছনে প্রথম উদ্দেশ্য, আগে আমরা যখন ফাইভ স্টার হোটেলে করতাম, আমাদের হলের সীমাবদ্ধতা ছিল, সাপোজ টু বি 500, 800, 1000, 2000 লোক। এখন টরন্টো শহরেই 20 লাখ লোক মনে হয় বাঙালি, আমার কাছে মনে হয়। সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এটা গণমানুষের যাতে একটা ইভেন্ট হয়, দিস ইজ দ্য ওনলি রিজন আই ওয়ান্ট, যে গণমানুষ একটা হাফ প্যান্ট পরে আসতে পারবে, আমাদের মা বোনরাও একটা সালোয়ার কামিজ, দে ডোন্ট নিড কাতান শাড়ি অর এনিথিং, দে কুড কান ওয়েন ওভার দে ওয়ান্ট। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত অনুষ্ঠান হবে, মানে সবার জন্য উন্মুক্ত, সবার যোগ্য উন্মুক্ত। এবং আমি পয়সা দিয়ে ফাইভ স্টার হোটেলেও কোনো দিন টাকা নিই নাই, আমি কোনো টিকিট নিই না, এখনও নিই না। এই কারণেই আমি এটা করা, যে লোকে জানে জানে যে যারা ফাইভ স্টার হোটেলে যেতে পারে না, তারাও জানে এইটার সাথে সম্পৃক্ত হয়। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যে। তো এখন আমরা কথা বলবো যে খোকন ভাইয়ের সাথে, যিনি মেম্বার সেক্রেটারি হিসাবে এই কনভেনশনের দায়িত্ব পালন করছেন। খোকন ভাই, এত বড় আয়োজনের পিছে যে আপনি পরিশ্রম করে যাচ্ছেন, কতটুকু আনন্দ পেলেন? আনন্দ তো বরাবরই আছে, আর যেটা আমি মনে করি যে এটা আমরা মেইন না, এখানে সবার সহযোগিতার কারণেই আমরা এইটুকু পর্যন্ত আসতে পেরেছি। এখানে আমরা হয়তো কেউ কেউ একটা পদে আছি এইটুকুই, কিন্তু এটা সবার সহযোগিতা ছাড়া আমরা এই জায়গাতে, একটা টিম ওয়ার্ক ছাড়া আমরা এই জায়গাতে আসতে পারতাম না। আর যেটা হচ্ছে যে আমাদের এখানে আরেকটাও ফোবানা নাম দিয়ে আরেকটা করা হচ্ছে, এরাও আমাদের পর কেউ না, এরাও আমাদেরই আপন লোক, বাট সামহাও হয়তো বা অনেক সময় ভাই ভাইয়ের মধ্যেও তো হয় না,
তো আমরা আশা করব যে এইবার যেটা হইছে নেক্সটের বার যাতে আমরা সবাই মিলে একসাথে করতে পারি, সেটাই আমার কামনা। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই তিনজন জায়ান্ট কর্মকর্তার কাছ থেকে আপনারা শুনলেন যে কিভাবে তারা ফোবানো আয়োজন করতে যাচ্ছেন। তা আগামী যে দুটি দিন রয়েছে অবশ্যই এই আয়োজনটি জমজমাট হবে, জম্পেশ হবে, জমে উঠবে। ইতিমধ্যে তাদের মুখে আপনারা শুনেছেন বাংলাদেশের টপ লাইনের বেশ কয়েকজন শিল্পী তারা বেছে নিয়েছেন, এই শহরে নিয়ে এসছেন তাদেরকে। ইতিমধ্যে কয়েকজনকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন। সুতরাং আমাদের অপেক্ষার পালা শেষ হবে আগামীকাল এবং পরশু দিন তাদেরকে আমরা মঞ্চে দেখব। এনআরবি টেলিভিশন রয়েছে আপনাদের সাথে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমি মাসুদ করিম আপনাদের সঙ্গে রয়েছি, ধন্যবাদ সবাইকে। আপনাদেরকেও ধন্যবাদ, এনআরবি টিভিকেও ধন্যবাদ, এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য যারা যারা সহযোগিতা করছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা এবং অভিনন্দন, ধন্যবাদ। হাসান ভাই, এনআরবি টেলিভিশন, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসেন, 2 এবং 3 তারিখ জমকালো আমরা ফুবানা পালন করি। ব্রিজ মাউন্ট অ্যান্ড ড্যানপোতে আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হবে সবার সাথে।